আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। প্রাণ লাচ্ছে সামনে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদের ব্লগ। মনে আছে আমি আমার এক বছর আগের ঈদের ব্লগটাও ঠিক এভাবে শুরু করেছিলাম। যাই হোক, আমি আজকের এই প্রাণ লাচ্ছে সামাইটা একটু ডিফারেন্টভাবেই রান্না করছি এবং আমার এই লাচ্ছে সামাইটা সবাইকে বলেছে অনেক ভালো হয়েছে। আমি আজকে যা যা রান্না করেছি, পোলাও, ডিমের মালাইকারি, তার সাথে চিংড়ি, মুরগি এবং গরুর মাংস, তার সাথে কাস্টার্ড করেছি, টুনা ফিশের কাবাব করেছি, এগুলো সব কিছুই তো আজকে মোটামুটি আমার আজকের ঈদের আয়োজন। আর আজকের এই ঈদটা বলতে হয় অনেক স্পেশাল, বিকজ এই ঈদটা আসলে আমরা যে মুসলিমরা পুরো বিশ্বে সেলিব্রেট করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যে কুরবানি দেই একটি পশুকে তা না, আমরা কুরবানি দিই আমরা মনের পশুকে, আমাদের হিংসা, আমাদের অহংকারকে। আমার মনে হয় এটা আসলে সবার একটু ভালোভাবে উপলব্ধি করা উচিত। আমি চেষ্টা করি সত্যি কথা বলতে এই জিনিসটা উপলব্ধি করতে। অ্যান্ড এই তো আমার আজকে সকালের নাস্তা বলা যায়। ঈদের দিনে সকালে তো আসলে শ্যামাই ছাড়া চলেই না, আর এই ক্রিস্পি শ্যামাইটা খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল তারে গরুর ভিডিও দেখতে দেখতে আমাকে পাগল বানিয়ে ফেলেছে। ঈদের আগের থেকে শুরু করে সে গরুর ভিডিও ভিডিও ভিডিও, ও মাই গড। যাই হোক, আমি যেহেতু অনেক একটু ব্যস্ত ছিলাম, তারেককে বললাম আমাকে একটু হেল্প করতে, ও সালাদ কেটে দিচ্ছিল। আমাকে আজকে দুইটা লাইভ করতে হবে এবং এই দুইটা লাইভ করে তারপর আমি একটু রেস্ট নিতে পারবো। একটা লাইভ হচ্ছে ইংল্যান্ডের একটা পেজ থেকে, ওনাদের সাথে আমি লাইভে জয়েন করব। আমার সাথে লাইভে জয়েন করবে মডেল রুহি আপু, তিনিও লন্ডনে আছেন। এরপর আমি আমার পেজ থেকে লাইভে আসব, সেটা হচ্ছে সাউন্ড গানওয়ালা, সঙ্গীত শিল্পী এবং ত্রয়ী, এই দুজনকে মিলিয়ে আমার আজকের এই লাইভটা। আমার প্রথম লাইভটা কিন্তু 12টা থেকে শুরু। বেসিক্যালি আমি কোনো ঈদের ড্রেস কিনিনি, এটা আমার আরও 1-1.5 বছর আগের একটা ড্রেস হুরনুসরাত থেকে, এটা আমি পরে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। যেহেতু আমার হাতে আর 10 মিনিটের মতো টাইম আছে, আমি জানি 10 মিনিটে হয়তো বা পারবো না, কারণ আমার চুলটাও শুকাতে হবে, আরও বাসার কিছু কাজ আছে, সব কিছু মিলিয়ে হয়তো বা 15-20 মিনিট লাগতে পারে। সো আমি উইদিন 16 মিনিটসে সেজেছি, ট্রাস্ট মি, 16 মিনিটস আমার আজকের এই সাজাটা। চুলটা আমি পরে আয়রন করবো, আমার মেকআপটা আরও চেঞ্জ করবো, বাট আমাকে এখন লাইভে যেতে হবে, লাইভে গিয়ে তারপরে শেষ করে তারপর অন্যান্য আমার সাজগুজোটা করতে হবে, বিকজ আই এম টু লেট। আমি আমার এই দুটো লাইভই ফেসবুকে শেয়ার করে দিয়েছি এবং আমার দ্বিতীয় লাইভটা আমি খুবই এনজয় করেছি, যেটা আমার পেজ থেকে। তোমরা কে কে দেখেছো এই লাইভটা? এখানে গান হয়েছে, আড্ডা হয়েছে, অনেক মজা হয়েছে। আই এম ডুইং ব্লগ, তাই আমি এটা একটা ফুটেজ নিচ্ছি। তো আমি আজকে পরপর দুইটা লাইভ করলাম, এখন বাজে 2:30। আমার আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি একটু লুকটা চেঞ্জ করতে চেয়েছিলাম, তাই আইল্যাশ অ্যাপ্লাই করেছি। আমি এখনও খাইনি, আমি খাওয়া দাওয়া করবো। এরপর আমাদের আর একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, বাসায় অলরেডি গেস্টরা আসছে, সবাইকে তারেক হ্যান্ডেল করছে। আমি আমার লাইফ নিয়ে আজকে ব্যস্ত ছিলাম, অ্যান্ড আমি জানি না আজকে এই ড্রেসটা পরে বের হবো কিনা, আমার খুবই গরম লাগছে। আর আমি ঈদে যেহেতু নতুন কোনো ড্রেস কিনিনি, হয়তো বা আগের কোনো ড্রেস পরেও বের হতে পারি, বিকজ এই ড্রেসটা পরে আসলে এখন বের হওয়া খুবই টাফ, যদিও এটাও আমার ঈদের ড্রেস ছিল না। দিস ড্রেস ইজ ফ্রম হুরনুসরাত, এটা আমাকে লোক পাবো প্রায় 1-1.5 বছর আগে সেন্ড করেছিল, এটা আমি এখন পরলাম। বেসিক্যালি সালোয়ার কামিজ পরার একদমই টাইম মানে সুযোগ হয় না, অনেক অনেক সালোয়ার কামিজ হয়ে গিয়েছে, দেখা যায় যে এক সামারের মধ্যে একটা সালোয়ার কামিজ একবারই পরা হয়েছে। আনতে যাই আর গালি ধুইতে যাই। ওকে বাই। হ্যাঁ শেষ হয়েছে। ঈদের দিনটা যে কি গরম ছিল, 38 ডিগ্রি ছিল। আমার মনে হয় এই বছরে ইউকেতে সবচেয়ে বেশি গরম ওই দিনই পড়েছিল। আমি তো তাড়াহুড়ো করে একদম আমার পুরোটা সাজ আমাকে চেঞ্জ করতে হয়েছে, যেহেতু আমি শাড়ি পরেছি গ্রিন কালারের, তার সাথে তারেকও যেই পাঞ্জাবি পরেছে, আমার যে শাড়ি, সবগুলি আমাদের আগের ড্রেস। সো আসলে নতুন করে বলার কিছুই নেই যে আমরা এই ঈদে, আমার মনে হয় এই প্রথম আমরা কোনো জামাকাপড় কিছু কিনিনি, আমাদের আগের জামাকাপড় দিয়েই চালিয়ে দিয়েছি, তাই শাড়িটা কোত্থেকে কিনেছি জিজ্ঞেস করলে কিন্তু আমি বলতে পারবো না। অ্যান্ড আমরা এখন যাচ্ছি আমাদের এক ছোট বোনের বাসায়, আমরা সেখানে আজকে বারবিকিউর পার্টি করব এবং মোটামুটি অলরেডি সবাই চলে এসেছে, বাট আমরা একটু লেট করে গিয়েছি কারণ এত রোদ, এত গরম, তাই যখন একটু রোদটা পড়েছে বিকালবেলা তখনই আমরা গিয়েছি। অনেক বাছাইয়ের পর আমি এই শাড়িটা এখন চুজ করেছি এবং এই শাড়িটা আসলে আজকে আমি যা পরেছি পুরোটাই আমার ঈদের ড্রেস ছিল না, কোনো শাড়ি ছিল না, সব কিছুই আগের, বাট আমি এগুলো কখনো পরিনি তাই আজকে পরেছি। অ্যান্ড থ্যাংকস টু মাই ক্যামেরাম্যান যে ক্যামেরাটা ধরে আছে, ধন্যবাদ। আয় আমার ঈদের সালামি তো তুমি আজকে আমাকে দাও নাই। না না না, মেকআপ কোর্স ছাড়া প্লিজ, আমি তোমাকে বলছি আই নিড ক্যাশ।
আমি তোমার পা ধরে সালাম করব সবার সামনে বাসায় গিয়ে দিতে নিব ভাইয়া প্লিজ আমাকে তুমি সালাম তুমি আমাকে সালামই দিবা না খারাপ ভাইয়া Hey. Can I use it? Yes, please. Papa, papa, no, no, no. Let me use it first. It's very comfy, bhaiya. Fire, fire, fire. Fire, fire. 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 Bhaiya. Mamoni. Fire. Internet or something. This is pure agun korai. বারবিকিউ আইটেমের মধ্যে আমার কেন জানি সবচেয়ে বেশি ভালো লাগে এই সুইট কর্নটা আমি যেখানে যাই সবার আগে সুইট কর্নটা খেয়ে নিই তারপরে অন্যান্য আইটেম খাই ওই দিন আমি এত ব্যস্ত ছিলাম আম্মুর সাথেও ঠিকঠাক কথা হয়নি তাই আমি এই বারবিকিউর মাঝে আম্মুকেও ফোন দিয়েছিলাম তাকে দেখাচ্ছিলাম আমরা কি করছি না করছি এবং আজকে যারা এই আয়োজনটা করেছে আমার বলতেই হয় তারা অনেক কষ্ট করেছে সিনথিয়া এবং সিনথিয়ার হাজবেন্ড তাদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস কিছু বলবো না আজকে আমরা আসছি সিনথিয়াদের বাসায় হোস্টের চেহারা আজকে একটু ভাবি একটু দেখান একটু হোস্টের চেহারাটা কিছু বলো তোমার অনুভূতি বলো আজকের বাড়ির একটু সম্পর্কে আমি আবেগে আপ্লুত এখন চেহারাটা বোঝা যাই দশ থ্যাংক ইউ ভেরি মাচ আসছে সামা পাচ্ছে সামা বের হয়ে ঈদের আনন্দ আছে সবকিছু আছে তার সাথে কি আম্মুকে একটু সাথে না রাখলে হয় বলো ঈদ মোবারক এখন 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 শুধু করে বলছো আবার বলো Eid Mubarak. That's great. What's your name? Aria Marin. Aria Marin. কি সুন্দর করে বলে. আমি আদু করতে পারি না. বুঝছো? এখানে এখানে এরকম 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 এরকম. ওজ কিউট কিউট কিউট. আমি যদি খামচি মারে? কিউট খামচি মারবে না. যদি আমাকে যদি অপছন্দ করে যে না মেয়েটা আমাকে আদর ও ওডি বাবুল ওডি অলদি অলদি ও নিয়ে যাও সাথে আরেকটা ও ও ও ও আমরা আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম এবং এমন সুন্দর একটা ওয়েদার সারাটা দিন পরে হালকা একটা মিষ্টি ঠান্ডা বাতাস এবং তার সাথে এক কাপ দুধ চা ওয়াহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল It's a rainbow here. রেইনবো দেখে তো খুশি হয়েছিলাম কিন্তু তারপর যেটা হলো বৃষ্টি চলে আসলো তো বৃষ্টির জন্য আমরা তাড়াহুড়ো করে গার্ডেনে যেই চেয়ার ছিল যা যা ছিল সব কিছু আমরা গুছিয়ে নিলাম বাসার ভিতরে ঢুকে নিলাম এবং আমরা বাসায় বসেই বেসিক্যালি আড্ডা দিলাম এবং জম্পেশ একটা আড্ডা দেওয়ার পর আমরা বাসায় চলে এলাম রাত 10:30টার দিকে তো এখন বাসায় চলে এসেছি আমাদের ঈদ সেলিব্রেশন শেষ এখনও যদি কেউ বাসায় আসে তাহলে তো আসলোই তা না হলে আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে তারেক আমাকে সালামি দেয় নাই বলেছ কালকে দিবে কালকে সালামি দিবা প্রমিস তো আমার আজকের ঈদের ব্লগটা আমি এখানেই শেষ করছি আই গেস তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে এবং ভালো লাগলে কি করতে হবে অবভিয়াসলি আমার ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট অবভিয়াসলি করতে হবে এবং আমাকে ভালোবেসে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আবার জন্য দেখা পাই ও আবারও সবাইকে ঈদ মোবারক শেষের দিকে সবাইকে আবারও একটু বলে দিতে চাই আমাদের এই ঈদটা কিন্তু খুবই স্পেশাল কারণ আমরা যারা মুসলিম তারা জানি কেন আমাদেরকে আল্লাহ তাআলা এই দিনটি উদযাপন করতে দিয়েছেন
আমি আশা করব সবাই এই দিনটার মর্মার্থ বুঝে সবাই উদযাপন করব এবং আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব প্লিজ এই কুরবানির ঈদটাকে শো অফ না করে আপনারা আপনাদের স্যাক্রিফাইসিং যে মাইন্ডটা সেইটাকে আরো ইমপ্রুভ করবেন এবং নিজের মনটাকে ভালো রাখবেন এবং প্লিজ মন থেকে হিংসা এবং অহংকার বাদ দিবেন আশা করছি আমার আজকের এই ছোট্ট উপদেশ আপনাদের কারো মনে দুঃখ দিবে না আল্লাহ হাফেজ